পেস বোলারদের নিয়ে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প পরিচালনা করতে ঢাকায় সাবেক পাকিস্তানের গ্রেট আকিফ জাভেদ। কাজ করবেন জাতীয় দল ও এইচপির 25 বোলার নিয়ে। ইংল্যান্ড সিরিজের আগেই হতে পারে তাসকিন ও সানের বোলিং পরীক্ষা, জানালেন অ্যাকশন রিভিউ কমিটির সদস্য দীপু রায় চৌধুরী। অ্যাকশন বিশ্লেষণে ব্যবহার হচ্ছে উন্নত প্রযুক্তি। বিপিএল ফুটবলে এবারের আসরে প্রথম জয় পেল ঢাকা আবাহনী। রুবেল মিয়ার জোড়া গোলে মোহামেডানকে 4-2 গোলে হারাল মামুনুল ইসলামের চট্টগ্রাম আবাহনী। এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানি অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা। দর্শক, মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ক্রিকেট। পেস বোলারদের নিয়ে বিশেষ ক্যাম্পের জন্য ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিফ জাভেদ। গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো কথা না বললেও বাংলাদেশে এসে নিজের আনন্দের কথা জানিয়েছেন এই কোচ। আকিফ জাভেদের অধীনে এই বিশেষ ক্যাম্প চলবে এক সপ্তাহ। এ সময় জাতীয় দলের 8 ও হাই পারফরমেন্স স্কোয়াডের 17 বোলারদের নিয়ে কাজ করবেন তিনি। বাংলাদেশে ফিরে আনন্দের কথা জানিয়েই এক সপ্তাহের ছোট্ট সফর শুরু করলেন পাকিস্তানের সাবেক পেসার আকিফ জাভেদ। দেশের ক্রিকেট অঙ্গনে এখন সংকট বোলিং কোচের। সেই সংকট মেটানোর জন্য না হলেও আকিফ জাভেদের থেকে অন্তত অনুপ্রেরণা তো পাবেনই দেশের পেসাররা। আকিফ জাভেদের দুর্ভাগ্য ছিল টু ডাব্লিউ তথা ওয়াসিম ওয়াকারের যুগের পেসার তিনি, কিন্তু যতটুকু সুযোগ পেয়েছেন প্রতিনিয়ত প্রমাণ করেছেন নিজেকে। 22টি টেস্টে 54 উইকেট আর 163 ওয়ানডেতে 182 উইকেট নেন 90 দশকের এই ফাস্ট বোলার। কোচ হিসেবে তার ক্যারিয়ার এখনো গড়ায়নি বেশি দূর, কিন্তু যতক্ষণ এগিয়েছে পুরোটাই সাফল্য মণ্ডিত। শুরুটা স্বদেশেই, পাকিস্তানের একাডেমি কোচ ছিলেন তিনি, এরপর আফগানিস্তানের ক্রিকেটের উন্নতিতেও তার অবদান ছিল, আর সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ ও এশিয়া কাপের পারফরমেন্সেই আকিফ জাভেদের প্রভাব স্পষ্ট। হিটস্ট্রিক চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশের বোলিং কোচের নাম নিয়ে চলছে জল্পনা কল্পনা। সেই তালিকায় ছিল আকিফ জাভেদেরও নাম, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিশেষ ফাস্ট বোলিং ক্যাম্পে এলেন এই হাই প্রোফাইল কোচ। জাতীয় দলের মাশরাফি, তাসকিন, রুবেল সহ মোট 8 জন আর হাই পারফরমেন্সের 17 জন ফাস্ট বোলার নিয়ে কাজ করবেন আকিফ জাভেদ। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা হতে পারে তাসকিন ও আরাফাত সানির, এমনটাই জানালেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য দীপু রায় চৌধুরী। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে যেসব বোলারের অ্যাকশন নিয়ে সমস্যায় প্রশ্ন উঠেছে তাদের সমাধানের লক্ষ্যে কাজ করবে এই কমিটি। আর আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিঙ্কু জানালেন নিয়মিত ওয়ার্কশপের মাধ্যমে আম্পায়ারদের নিয়ে কাজ করা হবে, যাতে এবারের প্রিমিয়ার লিগের মতো বিড়ম্বনা এড়ানো যায়। সেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বোলিং অ্যাকশন নিয়ে বিড়ম্বনায় বাংলাদেশ ক্রিকেট দল। মাঝপথে হুট করে ফিরে আসতে হয় তাসকিন আহমেদ আর আরাফাত সানিকে। পুনর্বাসন প্রক্রিয়া চলছে দুজনেরই, তবে পরীক্ষা না দেওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না আদৌ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার যোগ্য হবেন কিনা এই দুই বোলার। সামনে ইংল্যান্ডের বিপক্ষে হোম আর নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ বাংলাদেশের। এমন সময় মুস্তাফিজ পড়েছেন ইঞ্জুরিতে, তাই বোলিং ইউনিটে খানিকটা শূন্যতা দেখা দিয়েছে। তবে সুখবর, ইংল্যান্ড সফরের আগেই পরীক্ষা হতে পারে তাসকিন আর আরাফাত সানির। যদি ইংল্যান্ড আসে, যদি আমাদের এখানে যদি আসলে যদি ওইটার ব্রেক না, তাহলে ইন দ্যাট কেস দেখবেন যে আপনি তাসকিন আবার যায় টেস্টে যাবে যেটা ক্লিয়ার হওয়ার জন্য। তো এখন আর যদি দেখেন যে ইংল্যান্ড যদি না আসে, সে মনে করে এক মাসের ভিতরে আর দুই মাসে খেলা নাই, সে তাহলে ঠিক খেলার আগে যাবে। ঢাকা প্রিমিয়ার লিগে সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত বোলাররা শোধরানোর পথে বেশ এগিয়েছে বলে জানিয়েছেন তিনি। অ্যাকশন বিশ্লেষণে উন্নত প্রযুক্তি ব্যবহারের আশ্বাসও দিয়েছেন। কতটুক ডিগ্রি তার বেন্ডিং হচ্ছে, সো সেই জিনিসটারে আমাদের বের করা, তো আমরা খুব শিগগিরই আমরা এটা বের করব। যদি পেস বোলার হয়ে থাকে তাহলে পেস বোলিং কোচ সাথে তার কাছে যাতে এটা ওয়ার্ক করার জন্য আমরা দিয়ে দেব। কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং নিয়ে হয়েছে নানা বিড়ম্বনা, সেসব এড়াতে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে আম্পায়ারদের। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিঙ্কু জানান ক্রিকেটার ও আম্পায়ারদের মানসিক সম্পর্ক বৃদ্ধিতেও কাজ করবে বিসিবি। আমরা যখন একটা আম্পায়ারের বিচার করি, আম্পায়ারিং কোচ এলিট প্যানেল হতে পারে, সে রিজনাল প্যানেল হতে পারে, ডিস্ট্রিক্ট লেভেল হতে পারে, যখন সে এটা মাঠে নামলো
তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, হোয়াটস দ্য রিলেশন বিটুইন প্লেয়ার্স অ্যান্ড আম্পায়ার, সে কি ক্যাপ্টেনের সাথে কথা বলছে কিনা, এই জিনিসগুলি পুরোটাই কিন্তু আম্পায়ারিংয়ের ভিতরে পড়ে। শুধু ডিসিশন মেক করলাম মাঠের ভিতরে তা না, কিন্তু দেশের হয়ে যাতে আরো বেশি আম্পায়ার আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে বিসিবি। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের খবর। নিজেদের নবম ম্যাচে সেন্ট লুসিয়া জুকসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের জ্যামাইকা তালাওয়াস। শনিবার সেন্ট্রাল ব্রড রিজনাল পার্কে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুদল। 8 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সাকিবের জ্যামাইকা। অন্যদিকে 4 জয় 4 হার নিয়ে টেবিলে সেন্ট লুসিয়ার অবস্থান চতুর্থ স্থানে। তাই টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে। ব্যাটে ও বলে এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল জ্যামাইকা। সাকিব, গেইল, রাসেলরা রয়েছেন দারুণ ফর্মে, তাই এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চায় তারা। অন্যদিকে মাইকেল হাসি, জনসন চার্লস, গ্র্যান্ট এলিয়টদের নিয়ে সেন্ট লুসিয়ার দলটিও দারুণ ভারসাম্যপূর্ণ। তাদের ইঞ্জুরিতে পড়া মুস্তাফিজের জন্য শুভকামনা জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইঞ্জুরির কারণে ইংলিশ কাউন্টি ক্রিকেট থেকে ছিটকে গেছেন টাইগার পেসের মুস্তাফিজুর রহমান। বিসিবির শঙ্কা, অন্তত 5 মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে নিজেদের ভেরিফাইড পেজে মুস্তাফিজুর রহমানের দ্রুত পুনর্বাসন কামনা করে হায়দ্রাবাদ লিখেছে তারা আশাবাদী খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন ফিজ। হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএল জয়ে দারুণ ভূমিকা ছিল কাটার মাস্টারের, জিতে নিয়েছিলেন আইপিএল এর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তবে আইপিএল জয় করে হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে দেশে ফিরেছিলেন মুস্তাফিজ। এরপর দীর্ঘদিন বিসিবির পুনর্বাসন প্রক্রিয়া শেষে কাউন্টি খেলতে ইংল্যান্ডে যান তিনি। কিন্তু সাসেক্সের জার্সিতে 2 ম্যাচ খেলে আবারও সেই পুরনো ইঞ্জুরিতে পড়েছেন এই কাটার মাস্টার। দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল রেকর্ড 4 বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নিজেদের দ্বিতীয় ম্যাচে সকার ক্লাব ফেনীকে 1-0 গোলে হারিয়েছে তারা। দিনের আরেক ম্যাচে ঢাকা আবাহনীর মতো চট্টগ্রাম আবাহনী লিগে তাদের প্রথম জয় দেখা পেয়েছে। স্ট্রাইকার রুবেল মিয়ার জোড়া গোলে মোহামেডানের বিপক্ষে 4-2 গোলের জয় পেয়েছে মামুনুল ইসলামের দল। শুরু হয়ে গেল অবশ্যই, এবং আরেকটি বিষয়, আগের ম্যাচেই চট্টগ্রাম আবাহনীর সাথে 1-1 গোলে ড্র করেছিল ঢাকা আবাহনী। তাই সকার ক্লাব ফেনীর বিপক্ষে এ ম্যাচে আকাশী নীলদের পরিকল্পনা ছিল শুধুই জয়ের। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তাই শুরু থেকেই লাডি বাবা লোলার শিষ্যদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশী নীল জার্সিধারীরা। প্রথমার্ধে গোলের দারুণ কিছু সুযোগ পেলেও আবাহনীর কামারা মামুন মিয়াদের ব্যর্থতায় সেগুলো সফলতার মুখ দেখেনি। অবশ্য প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের 42 মিনিটে অপেক্ষার অবসান ঘটে আকাশী নীল জার্সিধারীদের। ডিবক্সের বাইরে থেকে নেয়া শট সকার ক্লাবের গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান আবাহনীর স্ট্রাইকার জুয়েল রানা। জুয়েল রানা এক্ষেত্রে গোলদাতা। দ্বিতীয়ার্ধেও দুদলই বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে পারেননি, ফলে শেষ পর্যন্ত ওই 1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জর্জ কোটানের শিষ্যরা। গুরুত্বপূর্ণ ম্যাচ জেবি বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই মোহামেডানকে চেপে ধরে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। ম্যাচের 41 মিনিটে চট্টগ্রাম আবাহনীর হয়ে ডেডলক ভাঙেন স্ট্রাইকার রুবেল মিয়া। ইয়ামিন মুন্নার ক্রসকে জটলার মধ্যে থেকে দুর্দান্ত ফিনিশিং দেন রুবেল। 1-0 গোলে লিড পাওয়ার পর যেন আরো তেতে ওঠে প্যাবলিকের শিষ্যরা। মোহামেডানের গোলরক্ষক নেহালের ভুলে পেনাল্টি পায় স্থানীয় ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে যা কাজে লাগিয়ে চট্টগ্রাম আবাহনীর লিডটা দ্বিগুণ করেন লিওনেল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে চট্টগ্রাম আবাহনী, আবারও জ্বলে ওঠেন রুবেল মিয়া। ম্যাচের 53 মিনিটে মোহামেডানের গোলরক্ষক নেহালকে বোকা বানিয়ে দারুণ গোল করে আকাশী হলুদদের হয়ে লিডটাকে 3-0 নিয়ে যান এখন পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ গোলদাতা রুবেল, যিনি কিনা প্রথম গোল করেছিলেন কল্যাণ। ম্যাচের 74 মিনিট অবশ্য চট্টগ্রাম আবাহনীর রক্ষণ ভাগের ভুলে গোল করে মোহামেডানের হয়ে ব্যবধানটাকে 3-1 কমিয়ে আনেন স্ট্রাইকার আমিনুর রহমান সজীব। 88 মিনিটে রুবেলের বদলি হিসেবে নামা উইঙ্গার জাহিদ হোসেন শেষ পেরেকটি ঠোকেন মোহামেডানের কফিনে। ফিরতি শটে গোল করে প্যাবলিকের শিষ্যদের হয়ে ব্যবধানটা 4-1 পরিণত করেন তিনি। তবে যোগ করা সময়ে স্থানীয় আবাহনীর আবারও রক্ষণ ভাগের ভুলকে কাজে লাগিয়ে মোহামেডানের আব্দুল মালেক গোল করে স্কোর লাইন 4-2 পরিণত করলেও তা সাদা কালোদের হারের ব্যবধান কমিয়েছে মাত্র। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ফিটনেসে ঘাটতি থাকায় আসন্ন এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশি বংশোদ্ভূত 3 মার্কিন ফুটবলার নিয়ে ইতিবাচক মনোভাব নেই বাফুফের।
তবে ট্রেনিং এর বাকি সময়গুলোতে ফিটনেসে উন্নতি আনতে পারলে তাদের মধ্যে একজনকে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন দলের কোচ। আর তাদের এই আগমনে দলে যে বাড়তি প্রতিযোগিতা তৈরি হয়েছে সেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ফুটবলাররা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় সম্মানের, আর এমন সম্মানের অংশ হতে সুদূর মার্কিন মুলুক থেকে বাংলাদেশে এসেছেন তিন সহোদর মেলেনি, মেলেনিয়া ও মেলেনিয়াম। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চাপানোটা তো আর এলাম খেললাম আর জয় করলাম এমন কিছু নয়, তাই লড়াইটা তাদের করতে হচ্ছে দেশীয় ফুটবলের পরীক্ষিত সেনানী মার্জিয়া, মৌসুমী আর মারিয়াদের সঙ্গে পাল্লা দিয়েই। নিজেদের প্রমাণে গেল এক সপ্তাহ ধরে পরীক্ষা দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ত্রয়ী। তবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন একজন, বাকি দুজনের মধ্যে কোচের বিবেচনায় টেকেননি আরো এক। বাকি জনকে নিয়েও খুব একটা আশ্বস্ত হতে পারছেন না টিম ম্যানেজমেন্ট। আমাদের মেয়েদের থেকে ফিটনেসে অনেক খারাপ হয়েছে, এই মুহূর্তে আমি তাদের মানে আমাদের টিমের সাথে অ্যাডজাস্ট করার সম্ভাবনা খুবই কম দেখতেছে। টেকনিক্যালি তারা ভালো, কিন্তু ট্যাকটিক্যালি আমাদের মেয়েরা একজনের আপনার যে আকসা আছে ও আপনার বেটার, কিন্তু বাকি দুইজন আপনার আমাদের থেকে অনেক নিচে। মার্কিন মূলকে খেলার অভিজ্ঞতা থাকলেও তাদের সবাই খেলেছেন অ্যামেচার ফুটবল, তাই পেশাদারিত্বের দায়িত্বটা একটু কমই অনুভব করেন মেলেনি। তারপরও টিমের জায়গা করে নিতে চেষ্টা করছেন নিজের সেরাটা দিয়েই। আই প্লেড ইন দ্য স্টেট কাপ। আমেরিকায় আমার অনেক দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে, সেগুলো সবই অ্যামেচার ক্লাব, তবে বাংলাদেশের হয়ে খেলতে পারলে সেটা দারুণ হবে, এজন্য আমি সেরাটা দিয়েই চেষ্টা করছি। অতিথিদের আগমনে দলে তৈরি হয়েছে বাড়তি প্রতিযোগিতা, বিষয়টিকে ভালোভাবে নিলেও অভিজ্ঞতাকে পুঁজি করে একাদশের জায়গা করে নেয়ার ব্যাপারে বেশ ইতিবাচক স্থানীয়রা। একটু ভয় লাগছিল যে আসলে ওদের সঙ্গে পেরে উঠতে পারবো কিনা, কিন্তু তবুও মনে হয়েছে যে অনেকদিন প্র্যাকটিস করছি আমরা, ওরা যতই বাইরে কান্টি হতো তত কনফিডেন্স ছিল যে ওরা আসলেও ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে চেষ্টা করব। পুরনোদের সঙ্গে পাল্লা দিয়ে অতিথিরা কতটুকু সুবিধা করতে পারবে তা হয়তো সময় বলে দেবে, তবে দেশের ফুটবলে তাদের এমন আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের দাবার ইতিহাসে বিস্ময় বালক ফাহাদ রহমান, দেশ বিদেশে সাফল্য ধারাবাহিকতায় দুবাই থেকে জুনিয়র্স দাবা চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের তকমা নিয়ে ফিরেছেন। আরব আমিরাতে দারুণ প্রশংসিত এই দাবারু অনেকটা নির্লিপ্ত কণ্ঠে জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। এদিকে দেশের সর্বকনিষ্ঠ এই ফিদে মাস্টারকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা তার পরিবারের। সাক্ষাৎকারের কথা শুনতেই চোখে মুখে রাজ্যের বিরক্তি ফুটে উঠল। দুবাই জয় করে দেশে ফেরার পর থেকেই যে গণমাধ্যমের মধুর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে, আর আলোচনা হওয়াটাও স্বাভাবিক। বাংলাদেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান আরব আমিরাত থেকে ফিরেছেন 14তম দুবাই জুনিয়র্স দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে। 8 পয়েন্ট অর্জন করতে 9 রাউন্ডে 7 জয় আর 2 ড্রয়ের কীর্তি গড়তে হয়েছে ফাহাদকে, যার মধ্যে শীর্ষ বাছাই ইউক্রেনের ভিক্টর ম্যাডভিশেনের সঙ্গে ড্র, আর দ্বিতীয় বাছাই ভারতের রাহুল শ্রীবাস্তবকে হারানোর গল্পটাই বেশি উজ্জ্বল 13 বছরের এই কিশোরের কাছে। শেষ রাউন্ডে দুবাইয়ের আল হোসনি ওমরানকে হারিয়ে $2000 আর শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ ট্রফিটা নিজের করে নেন বাংলাদেশের ফাহাদ। আম্মুকে বুঝাইছি ইনশাআল্লাহ আমি ভালো করব দুবাইতে, তারপর ভালোই করেছি। ইন্ডিয়ার রাহুল তার সঙ্গে প্রতিযোগিতাটা খুব হার্ড হয়েছে, এবং আমার লাস্ট 2 রুক ছিল, তার একটা কুইন ছিল, তার মধ্যে থেকে গেম বাইর করাটা অনেক ডিফিকাল্ট হয়েছে। GMIM নর্ম করার একটা টার্গেট আছে, এটার জন্য টুর্নামেন্ট খেলতে হবে। এর আগে 2012 সালে কলকাতায় এশিয়ান স্কুল চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন, আর বছর তিনেক আগে থাইল্যান্ডে আসিয়ান অনূর্ধ্ব 10 দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে ফিদে মাস্টারের খেতাবটা পান ফাহাদ। 13 বছর বয়সেই দেশ বিদেশের দাবার মঞ্চ মাতানো ছেলেটিকে নিয়ে বড় স্বপ্ন তার অভিভাবকদেরও। ওয়ার্ল্ড ওপেনে সে হ্যাটট্রিক গোল্ড পেয়েছে, 2013 সালে পাইছে থাইল্যান্ডে, 2015 সালে পাইছে মালয়েশিয়াতে, 2016 সালে পালো এবার দুবাইতে। অলিম্পিয়াড গেমের পরে গ্র্যান্ডমাস্টার রাজীবকে দিয়ে ফাহাদকে ট্রেন করবে, যাতে ফাহাদ দ্রুত গ্র্যান্ডমাস্টার হয়ে বাংলাদেশের সম্মান সারা পৃথিবীতে ছড়াই দিতে পারে। সেটা দুতি ছড়িয়েছেন দেশের দাবা উৎসবেও, শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার রাকিবের সঙ্গে ড্র করে রানার্স আপ হয়েছেন ফাহাদ। গুটির চালে বুদ্ধি পরীক্ষায় বিজয়কেতন উড়িয়ে চলেছেন এই ফিদে মাস্টার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির অধিনায়ক ও মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ইউরো ফুটবলে হতাশাজনক পারফরমেন্সের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার। দীর্ঘদিন জার্মানির জাতীয় দলের অধিনায়ক ছিলেন শোয়েনস্টাইগার, দেশের হয়ে 120টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাস্তিয়ান। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে খেলেছেন 13 বছর। মিউনিখের ইঞ্জিন বলা হতো শোয়েনস্টাইগারকে। 2004 সালে জার্মানির জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন বাস্তিয়ান। 2014 সালে জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সবচেয়ে বেশিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার জার্মানির রেকর্ডটাও তার দখলে।
তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল খেলে যাবেন তিনি। যদিও গুঞ্জন আছে নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে দেখা নাও যেতে পারে এই মিডফিল্ডারকে। কোচ হোসে মরিনহোর পরিকল্পনায় তিনি না থাকায় হয়তো এবার নতুন ক্লাবও খুঁজতে হবে শোয়াইনিকে। অবশেষে ইউভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাতে যাচ্ছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা। বেশ কিছু ইউরোপিয়ান গণমাধ্যম জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই ওল্ড ট্র্যাফোর্ড ঠিকানা হতে যাচ্ছে পগবার, যার জন্য ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়তে হচ্ছে ইউনাইটেডকে। ট্রান্সফারের অঙ্কটা নিশ্চিত না করলেও তা 100 মিলিয়ন পাউন্ড ছাড়াচ্ছে, আর সেটা হলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হবেন পগবা। যদিও তার এজেন্ট মিনো রায়োলা নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন এখনও দু ক্লাবের মধ্যে কোনো চুক্তি হয়নি। তবে ইএসপিএন, এফসি, টেলিগ্রাফ সহ বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম তাদের সূত্র দিয়ে দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। 2012 সালে তৎকালীন রেড ডেভিল বস অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বিবাদে জড়িয়ে কোনো ট্রান্সফার ফি ছাড়াই ইংল্যান্ড ছেড়ে ইউভেন্টাসে পাড়ি জমান পগবা। গেল 4 মৌসুমে তুরিনের ওল্ড লেডিদের হয়ে 4টি লীগ শিরোপা সহ মোট 8টি বড় শিরোপা জয় করার সঙ্গে ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হয়ে ওঠেন 23 বছর বয়সী পগবা। ইউভেন্টাসের হয়ে 178 ম্যাচে 34 গোল করেছেন এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খবর। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। টটেনহাম হটস্পারকে 1-0 গোলে হারিয়েছে রোজি ব্ল্যাঙ্কোসরা। 1963 সালের পর টটেনহামের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি অ্যাথলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচে 5-1 গোলে হারের স্মৃতি 53 বছর ধরে বয়ে চলছে অ্যাথলেটিকো মাদ্রিদ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দীর্ঘদিন পর দুই প্রতিপক্ষের দেখায় শুরু থেকে প্রাধান্য ছিল রোজি ব্ল্যাঙ্কোসদের। শুরুতে বেশ কিছু ভালো সুযোগ পেলেও সেগুলো থেকে গোল করতে পারেনি অ্যাথলেটিকোর ফরওয়ার্ডরা। তবে 40 মিনিটে ডিয়েগো গোডিনের গোলে লিড পায় তারা। বিরতির পর সমতা ফেরাতে মরিয়া হয়ে লড়ে টটেনহাম, কিন্তু পচেতিনোর দলের কোনো সুযোগই জালের দেখা পায়নি। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রাক মৌসুম প্রীতি টুর্নামেন্টের খবর। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শনিবার স্কটিশ ক্লাব সেল্টিকের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আয়ারল্যান্ডের আভিভা ডাবলিন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:05। লা লিগা ও কোপা দেলের চ্যাম্পিয়ন হলেও গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ ছিল কোচ লুই এনরিকের বার্সেলোনা। আর এবার নতুন মৌসুম শুরুর আগে নিজেদের প্রস্তুতি পর্বটা সেরে নিতে প্রস্তুত কাতালানরা। প্রাক মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামছে বার্সেলোনা। কাতালানরা সবশেষ খেলেছিল এবছরের 23 মে সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ। প্রায় 2 মাসেরও বেশি বিরতির পর আবারও মাঠের লড়াইয়ে ফিরছে মেসি সুয়ারেজের বার্সেলোনা। ম্যাচের আগে অবশ্য প্রদীপের সবটুকু আলোই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। কোপা আমেরিকার পর এ ম্যাচের মধ্য দিয়েই আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন তিনি। জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নেয় আপাতত ক্লাবের জার্সি গায়ে তার ফুটবল জাদু দেখতে মুখিয়ে আছেন মেসি ভক্তরা। মেসি ছাড়াও এ ম্যাচে প্রতিপক্ষের ভাবনার কারণ হতে পারে উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। তবে রিও অলিম্পিকে অংশ নেওয়ার কারণে এ ম্যাচে বার্সা একাদশে থাকছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। পাশাপাশি র্যাকিটিচ, পিকে, ইনিয়েস্তা এবং হাভিয়ের মাসচেরানোকে বিশ্রামে রেখেই মাঠে নামতে যাচ্ছে এনরিকের শিষ্যরা। ম্যাচে তাদের সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-3-3। অন্যদিকে প্রাক মৌসুমে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটির কাছে পেনাল্টি শুট আউটে হারায় আত্মবিশ্বাসের জায়গায় কিছুটা পিছিয়ে স্কটিশ জায়ান্ট সেল্টিক। মাঝ মাঠকে প্রাধান্য দিয়ে কৌশল সাজাতে চান কোচ ব্রেন্ডন রজার্স। 3-5-2 ফরমেশনে তিনি খেলাতে পারেন দলকে। সবশেষ ম্যাচে এই বার্সার কাছে 6-1 গোলে হারের প্রতিশোধ নিতে মরিয়া তারা। বার্সেলোনা সেল্টিকের ম্যাচ, তবে সবকিছু ছাপিয়ে ফুটবল প্রেমীদের দৃষ্টিটা হয়তো আটকে থাকবে 5 বারের ব্যালন ডি অর্জয় লিওনেল মেসির দিকেই। সজল মিচরিচার্ড, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফিরছেন না আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার পরিবার জানিয়েছে এই মুহূর্তে মেসি আর্জেন্টিনা ফুটবল দলের কোনো সদস্য নয়। কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ফাইনাল হেরে যাওয়ায় আর্জেন্টিনা দল থেকে নিজের অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। এরপরে ঝড় ওঠে আর্জেন্টিনায়, ভক্ত সমর্থকরা চান আবারও জাতীয় দলে ফিরে আসুক মেসি।
মাঝে গুঞ্জনও শোনা গিয়েছিল অবসরের ঘোষণা তুলে নিয়ে আর্জেন্টিনার দলে আবারও ফিরে আসবেন তিনি। কিন্তু এবার মেসির পরিবারে জানিয়ে দিল বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার হয়ে মাঠে দেখা যাবে না তাকে। এমনকি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কিংবা দেশটির সরকার চাইলেও তার সম্ভব নয়। আর্জেন্টিনা সরকার অবশ্য মেসিকে আলবি সেলেস্তাদের কোচ হিসেবে হলেও আবারও আর্জেন্টিনা ফুটবলে ফিরে আনার ইচ্ছে প্রকাশ করেছে। তবে সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছে মেসির পরিবার। সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিয়ারের প্রথমবারের মতো ফিফা পুস্কাস অ্যাওয়ার্ডজয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়েন্ডেল লিরা। 2015 সালে ব্রাজিলের ঘরোয়া লিগের ক্লাব গোয়েনসিয়ার হয়ে তার দর্শনীয় বাইসাইকেল কিকটি ওই বছরের বর্ষসেরা গোলের খেতাব পায়। পুস্কাস অ্যাওয়ার্ড জিততে তিনি পেছনে ফেলেছিলেন বার্সা তারকা লিওনেল মেসি ও রোমা ডিফেন্ডার আলেসান্দ্রো ফোরেনজিকে। 2007 সালে গোয়াসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা লিরা সর্বশেষ খেলেছেন টম বেন্সের হয়ে। বেশ কিছুদিন ধরেই হাঁটুর ইঞ্জুরির সাথে লড়ছিলেন লিরা, তাই অনেকটা বাধ্য হয়ে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কখনোই ব্রাজিল জাতীয় দলের হয়ে না খেলা এই 27 বছর বয়সী স্ট্রাইকার অবসরের পর নিজের পরিবারকে সময় দেওয়ার কথা জানান। এক সময় ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের নিয়মিত সদস্য ছিলেন লিরা। খেলার সময় আরও যা থাকছে, বৃষ্টির কারণে পাল্লে কেলে টেস্টের চতুর্থ দিনে খেলা হলো মাত্র 40 ওভার। জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়ার দরকার 185 রান, শ্রীলঙ্কার 7 উইকেট। বাজেট কম থাকায় লন্ডন অলিম্পিকের মতো জমকালো আয়োজনে হচ্ছে না রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। কম বাজেটেই সফলভাবে দর্শকদের সামনে পুরো আয়োজন তুলে ধরতে চেষ্টা চালাচ্ছে আয়োজকরা। মূল অনুষ্ঠানের আগে শেষবারের মতো হয়ে গেল উদ্বোধনীর মহড়া। এছাড়া অলিম্পিকের আগে হঠাৎ করেই চরম অবনতি হয়েছে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির। এদিকে গুয়ানাবারো উপসাগরে দূষণের ফলে ঠিকভাবে অনুশীলন করতে পারছেন না নাবিকরা। 27 জুলাই অলিম্পিক স্টেডিয়াম জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছিল লন্ডন অলিম্পিকের। একাডেমি পুরস্কারপ্রাপ্ত পরিচালক ড্যানি বয়েলের পরিচালনায় সে অনুষ্ঠান এখনো চোখে লেগে আছে দর্শকদের। এক আসরকে ছাড়িয়ে সেরা হওয়ার দৌড়ে এবার হয়তো পিছিয়েই পড়তে হবে রিওকে। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের 10% পরিমাণ অর্থ খরচ হবে রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। তবে এই কম অর্থেও আয়োজনকে সফল করতে মারাকানা স্টেডিয়ামে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। আতশবাজির আলোক ছটায় এ মহড়া মুগ্ধ করেছে সবাইকে। সিটি অব গড খ্যাত ব্রাজিলিয়ান চলচ্চিত্র পরিচালক ফার্নান্দো মিরালেসের পরিচালনায় এবার হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে ফুটিয়ে তোলা হবে ব্রাজিলের চিরায়ত ঐতিহ্য, থাকবে সাম্বা নৃত্য। ব্রাজিলের সেলিব্রিটি কোরিওগ্রাফার দেবরা কোলকারের কোরিওগ্রাফিতে 6000 নৃত্যশিল্পী পারফর্ম করবে এই অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানে পারফর্ম করব ভাবতেই দারুণ লাগছে। সুন্দরভাবে আয়োজন ফুটিয়ে তুলতে অনুশীলন করছি আমরা। মহড়া চলাকালে অনুষ্ঠানের ভেনু মারাকানা স্টেডিয়ামের একটু দূরে স্থানীয় বাসিন্দার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় তিন ছিনতাইকারী। রিওর রাস্তায় অহরহই ঘটছে এমন ঘটনা। গেমসের জন্য এরই মধ্যে 85,000 আইন শৃঙ্খলা বাহিনী সদস্যকে নিয়োগ দেওয়া হলো, আশার আলো দেখছে না স্থানীয়রা। সন্ধ্যা হলেই প্রতিদিন এমন ঘটনা ঘটে, আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছি না। গেমস চলাকালীন এমন হলে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এ তো গেল আয়োজকদের দায় সারা নিরাপত্তা ব্যবস্থার কথা। গেল কয়েক মাস ধরেই গুয়ানাবারা উপসাগরের দূষিত পরিবেশের কথা ফলাও করে এসেছে গণমাধ্যমে। রিও ডি জেনিরোর আশেপাশের কলকারখানার বর্জ্য পদার্থ ও চারপাশের ময়লা আবর্জনায় দূষিত হয়ে গেছে উপসাগরের পানি। দূষিত পানিতে মারা গেছে উপসাগরের অনেক মাছ। রিও অলিম্পিকে অংশ নেওয়া নাবিকদের অনুশীলনে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ভাসমান বর্জ্য পদার্থের কারণে ব্যাহত হচ্ছে অনুশীলন। ব্যাকটেরিয়ার সংক্রমণে শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। তবে এত কিছুর পরও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি আয়োজকরা। পারভীন আক্তার, সময় সংবাদ। রিও অলিম্পিকে অংশ নিতে বাকি রাশিয়ান অ্যাথলিটরা ব্রাজিলে এসে পৌঁছেছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিয়ে সিদ্ধান্তের পর দ্বিতীয় ধাপে এসব অ্যাথলিটরা অলিম্পিক ভিলেজে এসে পৌঁছে। ডোপিং এর নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান অ্যাথলিটরা বাদে বাকি সবাই অলিম্পিকের অংশ নিতে পারবে বলে অনুমতি দেয় আইওসি। সেই প্রেক্ষিতে দ্বিতীয় ধাপে সুইমিং, পেন্টাথলন, সাইক্লিং ও কনুইং এর অ্যাথলিটরা এসেছে ব্রাজিলে। নিজেদের নির্দোষ প্রমাণ করতে এবারের আসরে লড়াই করতে হচ্ছে বলে এ সময় জানায় আগত অ্যাথলিটরা। তবে নিষিদ্ধ করা অনেক অ্যাথলিটকে নির্দোষ দাবি করেন তারা, তাই এই রায়ের সাথে কোনোভাবে একমত হতে পারছেন না তারা। ব্রাজিল অলিম্পিকে আগত অ্যাথলিট অতিথিদের মাধ্যমে সারা বিশ্বে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক মার্গারেট চ্যাং।
সাম্প্রতিক সময়ে ভাইরাসটি নিয়ে গবেষণা ও ব্রাজিল সরকারের নেওয়া পদক্ষেপের বিশ্লেষণে এমন ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে বলে বেইজিংয়ে সাংবাদিকদের জানান তিনি। তবে চাইলে জিকা প্রতিরোধ করা সম্ভব বলে জানান চ্যান। এজন্য জিকা প্রতিরোধে মশা থেকে বাঁচতে সে দেশে সফররত সবাইকে সবসময় কাপড় পরিধান করার পাশাপাশি অন্যান্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি। জিকা আতঙ্কে ব্রাজিলে অনুষ্ঠিত অলিম্পিকের 28% টিকিট এখন অবিক্রিত থেকে গেছে। এছাড়া দীর্ঘদিন ধরে গবেষণা চললেও এখনও জিকার কোনো প্রতিষেধক বের হয়নি। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। পাল্লেকেলের টেস্ট জয়ের জন্য শেষ দিন অস্ট্রেলিয়ার দরকার 185 রান, হাতে আছে 7 উইকেট। এর আগে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে 353 রানে অল আউট হয় লঙ্কানরা। কুশল মেন্ডিস আউট হন 176 রানে। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেটে 83 রানের স্কোর নিয়ে দিন শেষ করেছে অজিরা। বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয় প্রায় 2 ঘন্টা। আগের দিনে 6 উইকেটে 282 রানের স্কোর নিয়ে মধ্যাহ্নবিরতির আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস এর উইকেট হারায় স্বাগতিকরা। আগের দিনের স্কোরের সাথে 7 রান যোগ করে তিনি আউট হন ব্যক্তিগত 176 রানে। তবে টেলেন্ডারদের দৃঢ়তায় লিড 250 পার করে শ্রীলঙ্কা। রঙ্গনা হেরাথে 35 রানে 353 রানে অল আউট হয়ে অজিদের 268 রানের টার্গেট ছুড়ে দেয় অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। উপমহাদেশের উইকেটে মাত্র একবার 200-এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড থাকা অজিদের শুরুটা ভালো হয়নি। দলীয় 2 রানে প্যাভিলিয়নে ফিরে যান ডেভিড ওয়ার্নার। তবে বারবার বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয় ম্যাচ। পুরো দিনে খেলা হয় মাত্র 40 ওভার। 3 উইকেটে 83 রান নিয়ে দিন শেষ করেছে অজিরা। জিম্বাবুয়ে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে 151 রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টম লাথামের সেঞ্চুরিতে 4 উইকেটে 315 রান করে কিউইরা। দিন শেষে টেইলর 38 ও ইশ সৌধী 5 রান করে অপরাজিত আছেন। বোলাবেতে দ্বিতীয় দিনে বিনা উইকেটে 32 রান নিয়ে নিজেদের প্রথম ইনিংসে মাঠে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার গাপটির ও লাথাম স্কোরবোর্ডে 79 রান তুলে সাজঘরে ফেরেন তিনি। করেন গাপটির ব্যক্তিগত 40 রান করে আউট হন। এরপর অধিনায়ক উইলিয়ামসনকে সাথে নিয়ে কিউইদের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন লাথাম। 24 বছর আগে বাবা রড লাথামের পর বোলাবেতে আবারও সেঞ্চুরির দেখা পান টম লাথাম। লাথাম ও উইলিয়ামসনের 156 রানের জুটিতে দলীয় স্কোরে ভালো সংগ্রহ পায় নিউজিল্যান্ড। 105 রান করে দলীয় 235 রানে লাথাম আউট হলেও এক পাশ আগলে ব্যাট করে যান উইলিয়ামসন। শেষ পর্যন্ত তার 91 ও টেইলরের অপরাজিত 38 রানে ভর করে 4 উইকেটে 315 রানের স্কোর গড়ে নিউজিল্যান্ড। ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। 4 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফররত ভারত। সিরিজে 1-0 এগিয়ে আছে বিরাট কোহলির দল। একদিকে সিরিজ বাঁচাতে এই টেস্ট জয় করে ঘুরে দাঁড়াতে চাইবে ক্যারিবীয়রা। অন্যদিকে এই টেস্টেও বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া ভারত। কিংস্টনে বাংলাদেশ সময় শনিবার রাত 9টায় শুরু হবে দুদলের ম্যাচ। প্রথম টেস্টে ইনিংস ও 92 রানের বড় ব্যবধানে জয় দ্বিতীয় টেস্টে ভারতকে জোগাবে বাড়তি আত্মবিশ্বাস। প্রথম টেস্টে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জয় এরই মধ্যে অর্জন করে নিয়েছে ভারত। এই টেস্টের জয়নায়ক বিরাট কোহলি রবিচন্দ্র অশ্বিনরা এ ম্যাচেও চাইবেন জ্বলে উঠতে। এছাড়া ব্যাটিং বিভাগ ছাড়াও বোলিং বিভাগে ভারতের হয়ে 83 রানে 7 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অশ্বিন। অশ্বিন ছাড়াও বোলিংয়ে দারুণ ছিলেন যাদব শামিরা। তাই একাদশে কোনো পরিবর্তন ছাড়াই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে ভারত। অন্যদিকে টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ও বোলিংয়ে ব্রাথওয়েট কিছুটা জ্বলে ওঠার চেষ্টা করলেও দ্বিতীয় ইনিংসে তেমন কেউ আর নিজেদের মেলে ধরতে পারেননি। এ টেস্টে বোলিংয়ে ফিরছেন পেসার আলজারি জোসেফ। এছাড়া আর কোনো পরিবর্তন নেই ক্যারিবিয়ান স্কোয়াডে। টেনিসের খবর। রজার্স কাপের পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ এবং মিলোস রাউনিক। আর মেয়েদের এককে সেরা আটে উঠেছেন ব্রিটিশ নাম্বার 1 জোহান্না কন্তা। মন্ট্রিয়াল রজার্স কাপের 3 বারের চ্যাম্পিয়ন জোকোভিচের কাছে পাত্তাই পাননি চেক বাছাই রাদেক স্টিপানেক। সরাসরি সেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জোকো। সেরা আটে জোকোর প্রতিপক্ষ 8 নম্বর চেক বাছাই টমাস বার্ডিচ।
আর মিলোস রাউনিকের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন মার্কিন তরুণ জারেড ডোনাল্ডসন। ১৯ বছর বয়সী জারেডকে 6-2, 6-3 গেমে হারিয়েছেন রাউনিক। এদিকে নারী এককে মার্কিন ভারভারা লেপচেঙ্কোকে হারিয়ে জয় পেয়েছেন ব্রিটিশ নাম্বার ১ জোহানা কন্তা। এবার আমরা আপনাদের জানাবো এমন এক ক্ষুদে প্রতিভাবানের নাম যার আশ্চর্য সব কসরতে মুগ্ধ সবাই। কখনো দাঁড়িয়ে, কখনো বা শুয়ে, আবার কখনো বা বিভিন্ন অঙ্গভঙ্গিমায় বসে চালাচ্ছেন মোটর সাইকেল আর অবাক করছেন এলাকাবাসীকে। গাইবান্ধা শহরের অদূরে গ্রামের এক রাস্তায় দেখা মেলে এমন বিস্ময়কর বালকের মোটরসাইকেলের কাণ্ড। মাত্র ১১ বছরের এক শিশু চলনে বলনে হঠাৎই বনে গেছেন বিস্ময়কর এক বালকে। কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে, আবার কখনো বা বসে নানা অঙ্গ ভঙ্গিমায় চালাচ্ছেন মোটর সাইকেল। শিশুটির এমন কাণ্ড রীতিমতো অবাক করেছে এলাকাবাসীকে। গাইবান্ধা শহরের অদূরে নাগাইহাট সড়কে দেখা মেলে বিস্ময়কর এই বালকের। গোপালপুর বাজারে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা লোকজনকে অবাক করে বীরের মতো নানা ভঙ্গিতে মোটরসাইকেল নিয়ে নিজের প্রতিভার জানান দিচ্ছেন ১১ বছরের শিশু রিয়াদ হাসান রনি, যা দেখে বিমোহিত দর্শকরা। এত অল্প বয়সে দুঃসাধ্যকে সে করতে পেরেছে, জয় করতে পেরেছে, আর আমরা তার খেলা দেখে মুগ্ধ। মোটরসাইকেল খেলা এর আগে আমি দেখছি, কিন্তু এরকম এত সুন্দর খেলা এর আগে আমি দেখিনি। তো এত অল্প বয়সে এই সুন্দর খেলা দেখে আমি মুগ্ধ। ছেলেটা মেধাবী, তার প্রতিভা আছে। আমরা চাই সে যেন তার প্রতিভা ধরে রাখতে পারে এবং বিভিন্ন পর্যায়ে সে যেন সাহায্য সহযোগিতা পায়। দাদা খলিলুর রহমানের কাছ থেকে রপ্ত করেছে মোটরসাইকেল চালানোর এমন কলা কৌশল। তবে নিজের এই প্রতিভাকে বড় করে দেখছেন না রনি, মানুষের ভালোবাসা আর দোয়াই তার এই কর্মকাণ্ডের ফল, এমনটাই জানালেন তিনি। এদিকে নাতির সাফল্যের জন্য সবার সহযোগিতা চাইলেন তার শিক্ষাগুরু। এই ছবি তুলেছেন, এটা বড় কিছু না, বড় কিছু হলো মানুষের দোয়া। আমি যে বেশি বেশি শেখা বা আরো জন এই কয়টা যে খেলা দেখাচ্ছি তার সাথে দ্বিগুণ দ্বিগুণ জন আরো বেশি খেলা পাইতে পারি। সরকার এই খেলাধুলা আরো উন্নয়ন করে তাহলে আমরা আরো ভালো করে শিখবো, ভালো করে উৎসাহ করবো, মানুষকে উৎসাহ দেবো। রনির বাড়ি বগুড়া জেলার সারটিয়া পশ্চিমপাড়া গ্রামে। লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রনি চান ভবিষ্যতে এই কৌশলে নিজেকে আরো পরিণত করে বিশ্বের বুকে দেশের নাম তুলে ধরতে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পেস বোলারদের নিয়ে এক সপ্তাহের বিশেষ ক্যাম্প পরিচালনা করতে ঢাকায় সাবেক পাকিস্তানি গ্রেট আকিব জাভেদ। কাজ করবেন জাতীয় দল ও এইচপির ২৫ বোলার নিয়ে। ইংল্যান্ড সিরিজের আগেই হতে পারে তাসকিন ও সানির বোলিং পরীক্ষা, জানালেন অ্যাকশন রিভিউ কমিটির সদস্য দীপু রায়চৌধুরী। অ্যাকশন বিশ্লেষণে ব্যবহার হচ্ছে উন্নত প্রযুক্তি। বিপিএল ফুটবলে এবারের আসরে প্রথম জয় পেল ঢাকা আবাহনী। রুবেল মিয়ার জোড়া গোলে মোহামেডানকে ৪-২ গোলে হারালো মামুনুল ইসলামের চট্টগ্রাম আবাহনী। এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানি অধিনায়ক বাস্টিয়ান শোয়েনস্টাইগার। ট্রান্সফার ফি বিশ্ব রেকর্ড করে ম্যান ইউনাইটেডে যাচ্ছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার পল পগবা। দর্শক, এই ছিল খেলার সময়। এখনকার আয়োজন, যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।